পুজো প্রস্তুতির খোঁজ খবর নদিয়ার বাদ কুল্লাতে। শারদীয় উৎসব আর মাত্র হাতে কয়েকটা দিন, বিভিন্ন পূজা মণ্ডপের প্রস্তুতি চলছে জোর কদমে। নদিয়ার দুর্গাপূজার অন্যতম আকর্ষণ বাদ কুল্লা, সেখানে প্যান্ডেল থিম প্রতিমাতে চলে প্রতিযোগিতা, যা দেখতে জেলার বিভিন্ন প্রান্তের মানুষের ভিড় সারা রাত ধরে চলে পুজোর কয়েকটা দিন। আমরা আজ উপস্থিত হয়েছিলাম ভাতশ্রী ক্লাবে, এবারে তারা 52 বছরে পদার্পণ করেছে। উদ্যোগীরা জানান, 2 বছর করোনা পরিস্থিতির জন্য চমক দেখাতে পারেনি তারা, এবার প্রস্তুত আছেন। প্রজাপতির দেশ থিম দেখতে একদিন নয়, পরে আবারও একদিন হাজির হতেই হবে দর্শনার্থীদের, এমনটাই দাবি করছেন তারা। আপনাদের এই ভাতৃশ্রী পুজো সম্পর্কে কিছু বলুন। আমাদের ভাতৃশ্রী পুজো এবছর হচ্ছে 49তম বর্ষ, মানে প্রাক্তন জয়ন্তী বর্ষ। আমাদের এবছরের মূল ইয়ে হচ্ছে থিম হচ্ছে আমাদের প্রজাপতির দেশ থিমের। পুজো আমাদের এখনও প্যান্ডেল সম্পূর্ণ হয়নি, সম্পূর্ণ হলে প্যান্ডেলে অনেক চমক থাকবে। সব কিছু সামঞ্জস্য রেখে প্রতিমাও আমাদের সেইভাবেই তৈরি হচ্ছে, প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে। আমাদের প্যান্ডেল যে করছে তার সাথে ঠাকুর যে প্রতিমা যে তৈরি করছে তাকে নিয়ে একসাথে আমাদের বসে এগুলো সব ঠিক করা, সঙ্গে লাইট তো আছে। লাইট আপনাদের আলোকসজ্জা কোথার থেকে আসছে? আমাদের আলোকসজ্জা উত্তম লাইট, আমাদের এখানকারই ছেলে, আমাদের ক্লাবের সদস্য। আচ্ছা, এবারে এই 2 বছর যে করোনা ভাইরাসের পর, এবার কি ভাতৃশ্রীতে দর্শনার্থীরা নতুন কিছু চমক কি দেখতে পাবে? অবশ্যই, আমাদের চিরাচরিত যে পুজো, আমরা থিমের পুজো চালু করেছি আর 4 বছর, মাঝে করোনাকালে 2 বছর আমরা সেভাবে পুজো করেছি, নিজস্ব ইয়েতে যেটুকু হয় বা সরকারি যে পৃষ্ঠপোষকতায় সমস্ত করোনা বিধি মেনে আমরা যেভাবে পুজোটা করেছিলাম তাতে যেভাবে দর্শক হয়েছিল, এবার আশা করছি তার বহুগুণ বেশি দর্শক হবে, যেটা আগে আমরা থিমগুলোতে দেখেছি। এবং সেই দর্শকদের মনোরঞ্জনের জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা থাকবে, যা মাঠে এলে অন্তত দর্শক কিছুটা সময় হলেও দেখে সময় কাটবে। তার মানে আচ্ছা, তাহলে ভাতৃশ্রী আগামী পুজোয় নতুন কোনো চমক তারা দেখতে পাচ্ছেন? কিছু দেওয়ার জন্য তৈরি আছে, একদম দর্শক এলে দেখতে পাবে যে মাঠে কিছু আছে। কত পার্সেন্ট স্যার আপনি আশা রাখছেন যে দর্শনার্থী মানে আসবে? যত ভাতকুল্লাতে বাইরে থেকে বা লোকালে যত লোক আছে সে 100% লোকই আমার ভাতৃশ্রী মাঠে, ভাতকুল্লা ইউনাইটেড একাডেমির মাঠে আসবে, এটা আমরা আশা রাখি। কারণ আমাদের চমক একদিন যে দেখে যাবে, একদিনে সে সম্পূর্ণ করতে পারবে না, তাকে আবার একদিন আসতেই হবে। পুজোর কয়দিন সবাইকে আন্তরিকভাবে আমরা প্রাক শারদীয়ার অভিনন্দন জানাই এবং সবাইকে আমন্ত্রণ জানাই, আসুন দেখুন আমরা কতটা আপনাদের জন্য কি করতে পারি। আচ্ছা, আপনার পরিচয় এবং কোন পদে আছেন আপনি? আমি প্রফুল্ল মজুমদার, আমি ভাতৃশ্রী ক্লাবের সাধারণ একজন সদস্য।